বারাসাত পৌরসভায় অংশগ্রহণ অনুষ্ঠানে এসে নির্বাচনের নামে প্রহসন পরিণত হয়েছে বলে দাবি করেন 27 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী। 27 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বরুণ ভট্টাচার্য মনে করেন, তৃণমূল কংগ্রেস যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তা মানুষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নয়, নির্বাচনের নামে প্রহসনে পরিণত করে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাসক দল, এমনটাই মনে করা হচ্ছে সিপিআইএমের তরফ থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের এই দাবি। তবে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, তাই আগামী 5 বছর মানুষের হয়ে ওয়ার্ডে কাজ করবেন বলেই জানান বরুণ ভট্টাচার্য। শেখ মুক্ত রিপোর্ট এন্ড ডিভি ডব্লিউপি। আবার কিছু প্রতিবাদ করছেন, আমি মধ্যমগ্রামের বিধায়ক মন্ত্রী রতীন ঘোষের কাছে শুনেছি, কথা বলবো আগামী 2-1 দিনের মধ্যেই কথা বলবো সমস্ত বিষয়ে। তিনজন নিয়ে তো আর চেয়ারম্যানে কনটেস্ট করা যেত না, সেই জন্যই চলে না না, দলের গাইডলাইন তো নির্জল দেখতে নিয়ে না না, জনপ্রতিনিধি হিসেবে উনি যতটুকু যা ওনার প্রাপ্য নিশ্চিত ভালো পাবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন সহযোগিতা বা সাহায্যের আশ্বাস নিশ্চিত ভাবে পাপ্পু দারুণ পাপ্পু দারুণ হয়েছে।